যাচ্ছি মার সঙ্গে একটু শপিংয়ে। শপিংটা পুজো শপিং না যদিও, তো সামনে ডিসেম্বরে অ্যানিভার্সারি, তো ওই জন্য এবার মার কাছ থেকে একটু শাড়ি চেয়েছি। তো ওই জন্য মা, আজকে রবিবার, আজকে আমারও ছুটি, তো মা বললো চল তাহলে আজকে যাই মার কাছে, সে আছি আমি কদিন, তো যাচ্ছি এখন কলকাতায়। তো চলো সারাদিনটা কীরকমভাবে কী কাটাচ্ছি তোমার সঙ্গে শেয়ার করবো, সবের সঙ্গে থাকো। পোড়া রোদ্দুর, বাবা বিশাল রোদ্দুর আজকে। গেছি শিয়ালদা স্টেশন, এখন এই শিয়ালদা মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, অটো বা বাস কিছু একটা ধরে যাব কলেজ স্ট্রিট। এত রোদ্দুর আর গরম না, আর অনেকদিন এদিকটা আসি না। গেছি আমরা কলেজ স্ট্রিট জাস্ট নাও, তো এই দেখো উল্টো দিকে আদি মোহিনী মোহন আছে। আমরা যদিও মোহিনী মোহনে যাবো না, তো দেখি কোন দোকানে যাই। ভীষণ রোদ্দু, তো ওই জন্য ভাবলাম মোহিনী মোহনটা হাতের কাছ থেকে না ছেড়ে একবার ঘুরে দেখেই নি, যদি পছন্দ হয়ে যায়। পুজোর বিভৎস ভিড় দেখো, আমার অ্যানিভার্সারি শাড়ির সাথে সাথে মার হ্যাপি বার্থডে শাড়িও হলো। এই শাড়িটা মাকে কিনে দিলাম, এটা হচ্ছে মুগা বেনারসি। আর এইটা হলো আমার অ্যানিভার্সারি শাড়ি, বোঝা যাচ্ছে না ক্যামেরায় কালার চেঞ্জ হয়ে গেছে। ভিড়ের মধ্যে প্রচণ্ড মারামারি করে নিজেদের পছন্দ মতো শাড়িটা বাছাই করে নিয়েছি। তো এবার মা নিয়ে যাচ্ছে আমাদের পাঞ্জাবি খাজানা, সেখানে গিয়ে উৎসবের জন্য পাঞ্জাবি কেনা হবে। তো অ্যানিভার্সারিতে আমার শাড়ি আর ওর পাঞ্জাবি দুজনে ম্যাচিং করে পরবো, সেই হিসাবেই কেনা। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হওয়ার মতোই শাড়ি, দারুণ মুগা বেনারসি, তাই তো? হ্যাঁ মুগা বেনারসি। চলো সবাই যাই এবার পাঞ্জাবি খাজানায়। এই যে কত কালেকশন দেখো, শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি। তো কেনাকাটি কমপ্লিট, বাবার জন্য একটা পাঞ্জাবি কেনা হলো, ওটা আর তোমাদেরকে শেয়ার করা হয়নি, কারণ ওটা উপরে গেছিলাম কিনতে আর ভুলেই গেছি যে রেকর্ড করতে হবে। গরমে আমাদের খুব অবস্থা খারাপ, সেই জন্য আমরা একটা ক্যাব করেছি, ক্যাব করে এখন যাচ্ছি আমরা সিটি সেন্টার। তো লাঞ্চ যা করার ওখানেই করবো, ঘুরবো ফিরবো। চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাঝ রাস্তা থেকে আমরা ডেস্টিনেশন চেঞ্জ করি, করে চলে আসি ক্যালকাটা 64। ডেস্টিনেশন চেঞ্জ বলা যায় না, ওই আর কি কাছেই একদম। এই যে এটা আমার ফেভারিট ক্যাফে, তো এখন এখানেই যাচ্ছি আমরা লাঞ্চ করতে, লাঞ্চ করে দেন যাবো CC1। চলে এসছে আমাদের স্টার্টার, তো আমরা স্টার্টারে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, এই যে 2 পিস। আমার মনে হচ্ছে আগের থেকে ছোট হয়ে গেছে, কি করছো এটা, একই সাইজ আছে মা, তখন লম্বা ছিল। দিয়েছে আমাদের ফিশ অ্যান্ড চিপস, ভালোই ভিড় আছে, সানডে সবাই মোটামুটি রাস্তায় বেরোয়। এটা খেয়ে দেন আমরা নেক্সট ডিশ খাবো। সেন্টার আর গেলাম না, গরমে শরীরটাও ভালো লাগছে না, তাছাড়া মাও বললো চল কুকুর কাছে যাই, তো যাই কুকুর কাছে চলে যাই, সারপ্রাইজ দিয়ে তাড়াতাড়ি চলে এলাম, খুশিই হবে। এই দেখো কে যাচ্ছি, এখন ট্রেন ধরবো বিধাননগর স্টেশনে।
মারাত্মকভাবে বাজেভাবে এক্সস্টেড আমরা পুরো পুরো ড্রেনড আউট মাথাও হাসছে সত্যি খুব কষ্ট হচ্ছে গোটা ট্রেনটা ভিজে হ্যাঁ তাও ভালো কপাল জুড়ে বসার জায়গা পেয়েছি আমরা পাড়ায় ঢুকে গেছি বাড়ি ঢুকবো আমাদের অবস্থা খারাপ খুব গরমে চলো ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে পুজো তো আসছে ব্লগ এবার টুকটাক চলতেই থাকবে মুখ চোখের অবস্থা আমার খুব খারাপ চলো তাহলে টাটা সবাই আবার খুব শিগগিরই দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও চলো টাটা।